আচ্ছা তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম তোমাদের সামনেই রয়েছে সেই এন্ট্রান্স এক্সামে তোমরা বায়োলজি কি কি পড়বে কোথা থেকে পড়বে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে যে ক্লাস স্টার্ট হয়েছে আমাদের আমাদের কোর্সের ক্লাস স্টার্ট হয়েছে ক্লাস কোর্সের তো কিভাবে আমাদের ক্লাস হবে না হবে আমি সব কিছু বিস্তারিত আমি তোমাদেরকে আমি বলে দেবো এবং কোন চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট ফার্স্টে আসছি আমি ক্লাস টুয়েলভে ক্লাস টুয়েলভের এই যে ইউনিট ওয়ানে জীবের জনন এখান থেকে অল্প স্বল্প আসে বাট বেশি কিন্তু কোশ্চেন দিয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তো এটাকে স্টার দিয়ে নাও সপুষ্পক উদ্ভিদের জন্য জনন এখান থেকে কিন্তু কোশ্চেন আছে ঠিক আছে মানুষের জনন ইম্পর্টেন্ট এখান থেকে তো আসবেই তুমি ডাক্তার হও মানে নার্স হও এইখানে তো আসবেই এই এইগুলো তো আসবেই এগুলো ছাড়া তো কোনো কথা নেই জননগত স্বাস্থ্য ইম্পর্টেন্ট ঠিক আছে জিন তথ্য বংশগতি বিভেদ এখান থেকে কিন্তু ইম্পর্টেন্স কিছু টপিক রয়েছে বংশগত বিভেদ থেকে কিন্তু আসে কোশ্চেন দেয় প্রচুর কোশ্চেনই থাকে ঠিক আছে এই সব জায়গা থেকে এইগুলো তো থাকবেই কোম ক্রম তোমার গণ্ডগোলগুলো এখান থেকে তো কোশ্চেন আসবেই তুমি নার্স হচ্ছ তাই না তারপরে আসছি বংশগতি আন বৃত্তি অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে ঠিক আছে কোন পার্ট থাকছে না আমি বলছি তাহলে তো তোমার বলতে হয় যে ম্যাম সবই তো বলে দিচ্ছেন থাকবে থাকবে তাহলে কোনটা থাকবে না দেখো বিবর্তন এটা আসে সেরকম থাকে না এখান থেকে অল্প কিছু থাকে ভেরিয়েশান মিউটেশন ভিউটেশন এগুলো থেকে কোশ্চেন থাকে ঠিক আছে সেরকম থাকে না এবার আসছে জীববিদ্যা ও মানবকলন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দাগিয়ে নাও স্বাস্থ্য রোগ এখানে তো কোশ্চেন থাকবেই কারণ তুমি নার্স হচ্ছ তাই না অনাক্রম্য বিদ্যা এইসব অ্যান্টিজেন অ্যান্টিবডি রোগ এগুলো সবের থেকেই কোশ্চেন থাকছে ঠিক আছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন সাধন থেকে কোশ্চেন সেরকম একটা আসে না একটা দুটো কোশ্চেন কোনো কোনোবার এসছে মানব কল্যাণে অণুজীবের পার্থ থেকে কিছু কিছু কোশ্চেন থাকে তাও খুব বেশি নয় ঠিক আছে এবার আসলে জৈব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজি থেকে অবশ্যই কোশ্চেন থাকে বায়োটেকনোলজি তো পুরো মেনশন করা রয়েছে এখান থেকে তো অবশ্যই কোশ্চেন থাকবে কারণ এই দেখো মানব ইনসুলিন এসব রয়েছে এখান থেকে কোশ্চেন থাকবেই ঠিক আছে ইউনিট ফাইভে চলে এসো বাস্তুবিদ্যাও পরিবেশ বাস্তুতন্ত্রতন্ত্র যা আছে এখান থেকে অল্প স্বল্প কিছু ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট অল্প স্বল্প থাকে এগুলো তোমরা পারবে এগুলোকে আবার করে তোমার যে আবার ক্লাস করতে হবে সেরকম না এগুলো পারবে বাট এগুলো কিন্তু আবার রিভিশন ক্লাস শর্ট নোটস এগুলো করতে হবে তো এই হয়ে গেলো এগুলো যেগুলো 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 ইম্পর্টেন্ট আমি বললাম ওগুলো একটুখানি তোমার বই থেকে দাগি নাও বা চ্যাপ্টারের নামটা লেখো যেমন জৈব প্রযুক্তিবিদ্যার এবং এর প্রয়োগ ঠিক আছে এটা তো একটাই চ্যাপ্টার বাকি যেগুলো যেগুলো আমি বললাম যেমন ধরো মানব কল্যাণে অণুজীবের অল্প আসছে যেমন ধরো খাদ্য উৎপাদন উন্নতি সাধন এখানে সেরকম কিছু আসছে না ঠিক আছে বাট এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্বাস্থ্য রোগ এখানে কিন্তু আসছে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তো সেইভাবে তোমাদের প্র্যাকটিস হবে একটা করে চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ক্লাস দিয়ে দেওয়া হবে তারপর সেখান থেকে তোমাদের প্র্যাকটিস সেট সেগুলো পাঠিয়ে দেওয়া হবে সেগুলো তোমায় টেস্ট দিতে হবে টেস্ট সিরিজ এবং ক্লাসে সেই টেস্ট সিরিজ থেকে মিলিয়ে দেওয়া হবে ঠিক আছে ঝাপস ধরে এই ক্লাসটা পুরোটাই তোমায় দিয়ে দেওয়া হবে তুমি ক্লাসটা করবে এবং তারপরে তোমার টেস্ট সিরিজ দেওয়া হবে এবং টেস্ট সিরিজ তোমার সামনে একদম লাইভ ক্লাসে তোমার টেস্ট সিরিজ কিন্তু মেলানো হবে কত কি পেলে কোথায় কি ভুল বাড়ান একদম লাইভে সেগুলো মেলানো হবে কারণ খুব কম সময় রয়েছে আচ্ছা এবার ক্লাস ইলেভেনে চলে এসো ইলেভেন পার্টটা ছাড়লে হবে না ঠিক আছে আর একটা কথা বলি এইটা কিন্তু এই যে বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম এটার ক্ষেত্রে তোমার কিন্তু যে কন্ট্যাক্ট করছি যে যারা নিচ্ছে পরীক্ষাটা এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু এটা তাই কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করতে হবে ঠিক আছে তুমি এনসিআরটির বই এখানে পড়ার কোনো দরকার প্রয়োজনীয়তা নেই তো ফার্স্টেই চলে আসো ইউনিট ওয়ানের ডাইভার্সিটি অব লিভিং অর্গানিজম জীবনের বিজ্ঞান ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স আর সিস্টেমেটিক জীবের শ্রেণীবিন্যাস দেখো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সেরকমভাবে বোঝার কিছু মানে এটা তুমি বুঝে গেছো ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস কীভাবে কী করছে তুমি ইলেভেনে পড়েছ জাস্ট ওগুলো একবার ঝালিয়ে নেবে মুখস্তর ব্যাপার এটা বেশিরভাগটাই কিন্তু একটুখানি মুখস্তর ব্যাপার স্ট্রাকচারাল অর্গানিজম প্ল্যান্ট অ্যানিমেল ঠিক আছে উদ্ভিদের গঠনতন্ত্র গঠন সংস্থানিক গঠন প্রাণীর সংস্থানিক গঠন ঠিক আছে এই পার্টগুলো থেকে কিন্তু থাকে কোশ্চেন এই পার্টের পুরো থাকে না এই পার্টের ভিতরে কোশ্চেন থাকে এইগুলো সব থাকে না এর কোন জায়গায় থাকে সেরমভাবেই ক্লাসে আমি করবো সেরমভাবেই ক্লাস তোমাদের আমি দেব আচ্ছা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশান কোষের গঠন এবং কাজ কোষের গঠন এবং কাজের থেকে এইগুলো এই কোর্স তোমার যাই হোক কোর্স থেকে আসবেই তো তোমাদের আমি ক্লাসে আমি কি কি ক্লাস দিয়েছি কোষের গঠন এবং কাশ এবং কোষ বিভোজন এই দুটো তোমাদের আমি দিয়েছি নেক্সট দিন আমি এই দুটো থেকে তোমাদের প্র্যাকটিস সেট দেবো এবং সেটা তোমরা টেস্ট দিয়ে সাবমিট করবে ঠিক আছে এবং ক্লাসে লাইভে সেটা সলভ হবে ওকে সজীব কোষের রাসায়নিক উপাদান তার পরে দেবো ওকে তোমরা বাড়ি বসে ক্লাস করবে এবং প্র্যাকটিস সেট থাকবে সেটা সলভ করবে এবং লাইভে এসে ওই প্র্যাকটিস সেটটা কিন্তু লাইভে সলভ এবং মেলানো লাইভে এসে হবে কত কি পেলে কি ভুল হচ্ছে লাইভে এসে ওটা হবে তারপর দেখো প্ল্যান ফিজিওলজিতে প্ল্যান ফিজিওলজিতে সব কিছু পড়তে হয় না দেখো শোষণটা পড়তে হবে শালক সংশ্লেষটা পড়তে হবে ইম্পর্টেন্ট বাকিগুলো মোটামুটি এই দুটো ইম্পর্টেন্ট বেশি হিউম্যান ফিজিওলজিতে দেখো পরিপাকও শ্বসম পড়তেই হবে শ্বাসক্রিয় শ্বসন এগুলো তো লাগবেই এখানে সবটাই বলতে গেলে ইম্পর্টেন্ট দেহতরল সংবহন রেস্টুরন্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট প্রচুর কোশ্চেন আসে ঠিক আছে স্নায়ু ইম্পর্টেন্ট রাসায়নিক সমন এগুলোকে সব আসে না এর ভিতর ভিতর কিছু টপিক আছে যেগুলো তোমাদের আসে তো এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এইগুলো এইগুলো পড়তে হবে এবার হচ্ছে তোমাদের সবাইকে আমি বলে দিচ্ছি যারা দেখছো এটা হচ্ছে বিশেষ করে আমার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা জোড়া অনলাইন এই ক্লাসটা শুরু হয় নর্মালি আমি বাড়িতে পড়ে এবং সেটা বহুদিন থেকে হচ্ছে এবং এইটা যে নতুন শুরু হয়েছে এটা ক্রাস কোর্স মানে এই দু মাস তোমাদের বাকি দু মাসের মধ্যে এটা কমপ্লিট করা হবে দু মাসের মধ্যে সেরমভাবে প্র্যাকটিস ফার্স্টে তোমায় ক্লাস দিয়ে দেওয়া হবে তুমি ক্লাসটা করে নেবে এবং তারপর তোমার প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে সেই প্র্যাকটিস সেটগুলো তুমি সলভ করবে এবং লাইভে সেগুলো মেলানো হবে তুমি কত কী পেয়েছো এবং লাইভেও মক টেস্ট লাইভ মক টেস্টও থাকবে ঠিক আছে যাতে করে কি তোমায় কমপ্লিট শেষ করে দেবে লাইভ থাকছে রেকর্ড ক্লাস থাকছে লাইভ ক্লাসও থাকছে বোধ থাকছে এবং মক টেস্ট সিরিজ থাকছে এবং তুমি যদি চাও তোমাদের জন্য ওপেন থাকছে নতুন ব্যাচগুলো ইলেভেন টুয়েলভে তুমি ক্লাস এসে তুমি কিন্তু ক্লাস করতে পারো লাইভে এসে যে কোনো তুমি ক্লাস করতে পারো ওদের যে ক্লাসগুলো হবে সেগুলো তুমি পেয়ে যাবে সেগুলো তোমাদের জন্য কমপ্লিট দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার এটার যে কোর্স ফি এটা পুরোটা পুরো বায়োলজির এটা হচ্ছে সমস্তটাই দু মাসের ক্ষেত্রে পুরো হাজার টাকায় কমপ্লিট পুরোটা করানো হচ্ছে ঠিক আছে পুরো হাজার যারা যারা দেখছো যারা যারা ক্লাসে জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক রয়েছে এছাড়াও ডেসক্রিপশন থেকে এই যে বিভিন্ন বছর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এদের রেজাল্ট রিপ্লাই কী আছে না আছে সব তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে বাংলাতে বিজ্ঞান নম্বরও দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে ক্লাসটা জয়েন করতে পারো ওকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আগামী দিনে যদি বায়োলজি নিয়ে পড়ো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ডিসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে ইউটিউবে যাবতীয় যা হয় সেখানে দিয়ে দেওয়া হয় সেখানে তোমরা থাকতে পারো